ছাদ বাগান মানে যে শুধুমাত্র বিভিন্ন ফুল ও বাহারি গাছ তা তো নয়, তার সঙ্গে লাগানো হয় বিভিন্ন সবজি ও ফলের গাছ। আম, জাম, কাঁঠাল গাছগুলো বৃক্ষ জাতীয় অর্থাৎ কাষ্ঠল গুড়ি ও অনেক বড় হয়। তবু এইসব গাছের কিছু প্রজাতি আছে যেগুলোতে ছোট অবস্থায় ফল আসে। ছাদ বাগানে এইগুলো আমরা অনায়াসে লাগাতে পারি। এমনই একটি ফল হলো লাল শাঁস পেয়ারা। এমনিতে পেয়ারার অনেক প্রজাতি আছে যেগুলো আমরা সহজে লাগাতে পারি। তাদের মধ্যে লাল শাঁস পেয়ারাটি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি স্বাদও বেশ ভালো, আর খুব সহজে ছাদ বাগানে ফলানো যায়। বাংলাদেশের জন্য এর একটি জাত হলো বাউ পেয়ারা দুই অর্থাৎ রাঙা পেয়ারা। গোলাকার এই পেয়ারার শাঁস লাল, আকর্ষণীয়। এই পেয়ারা সুন্দর গন্ধযুক্ত, বেশ মিষ্টি, ওজন 500-600 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। বাড়ি পেয়ারা তিনও একটি লাল শাঁসযুক্ত পেয়ারা, বাংলাদেশে বেশ জনপ্রিয়। এছাড়াও চাষ হচ্ছে লাল শাঁসের থাই মাধবী পেয়ারা। স্ক্রিনে তোমরা যেটি দেখতে পাচ্ছ এটি একটি তাইওয়ান পিঙ্ক পেয়ারার গাছ। 1 ফুট উচ্চতার বা তারও কম উচ্চতার গাছে ফুল ও ফল ধরে, ছাদ বাগানের জন্য খুবই উপযুক্ত। ফলন বেশি হয়, বাণিজ্যিকভাবেও এর ব্যাপক চাষ হয়ে থাকে। লাল শাঁস পেয়ারার ভারতীয় প্রজাতির মধ্যে আকরা রেশমি অন্যতম। অবশ্য তাইওয়ান পিঙ্ক পেয়ারাও খুবই জনপ্রিয়। সুতরাং বন্ধুরা, দেরি না করে তোমরা ছাদ বাগানে একটি লাল শাঁসের পেয়ারা লাগিয়ে দাও। আর যদি লাগাও পিঙ্ক শাঁসের তাইওয়ান পেয়ারা, তাহলে তো আর কোনো কথাই নেই, তোমার ছাদ বাগানের চেহারাটাই পাল্টে দেবে।